ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। বর্তমানে মেডিকেল ট্রিটমেন্ট কিন্তু এমআরআই, সিটি স্ক্যান, এক্স রে, কালার ড্রপলার, ইউএসজি বা এনজিওগ্রাফি এসব ছাড়া কিন্তু প্রায় অসম্ভব। একটা ফোড়া অপারেশন করতেও ডাক্তারবাবু বলে দিচ্ছেন যে ইউএসজি করে আসুন বা এমআরআই করে আনো, তার কারণ রোগের যত কমপ্লিকেশান বাড়ছে ডাক্তাররা কিন্তু রিস্ক নিতে চাইছেন না। এবং মেডিকেল ট্রিটমেন্ট পুরোপুরি দুটো জিনিসের উপর দাঁড়িয়ে রয়েছে, এক হচ্ছে প্যাথোলজিক্যাল টেস্ট, দুই হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি। তাই আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। যেমন রেডিওলজিতে যদি করতে চাই তাহলে ডিপ্লোমা করব না বিএসসি করব, কোথায় জব অপরচুনিটি বেশি রয়েছে, স্যালারির ডিফারেন্স কোথায় কেমন রয়েছে, ফিউচার স্কোপ কোথায় কোনটায় কেমন রয়েছে, এবং বেস্ট কলেজ ফর বিএসসি, বেস্ট কলেজ ফর ডিপ্লোমা, তাদের সিট সংখ্যা, তাদের ফিস কেমন রয়েছে, এবং প্রাইভেট কলেজগুলোতে ফিজের ডিফারেন্স কত রয়েছে, হায়ার স্টাডির স্কোপ কোথায় কেমন রয়েছে, অ্যাডমিশন প্রসেস কোথায় কীভাবে রয়েছে, এবং স্যালারি কত কোথায় পাবে, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে কিন্তু লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো প্রথম পয়েন্টে যাচ্ছি, যেমন কোর্স কী কী রয়েছে, তুমি যদি রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজিকে কেরিয়ার গড়তে চাও কী কী কোর্স করবে। নাম্বার ওয়ান রয়েছে দেখো বিএসসি, ডিপ্লোমা এবং সার্টিফিকেট, তিনটেই কোর্স রয়েছে। বিএসসি হচ্ছে 3 বছরের কোর্স, তারপর 6 মাস তোমাকে ইন্টার্নশিপ করতে হবে। প্রাইভেট কলেজের খরচ কিন্তু 5 থেকে 7 লাখ পড়বে। আমি কলেজ ওয়াইজ ফিস কোথায় কত পড়বে পরে আসবো সেটাতে, এবং গভর্নমেন্ট কলেজে একদম মিনিমাম ফিস ধরে নিতে পারো। ডিপ্লোমা রয়েছে 2 বছরের কোর্স, তারপর এটাতেও 6 মাস ইন্টার্নশিপ রয়েছে এবং খরচ পড়বে 3.5 থেকে 5 লাখ টাকা। সার্টিফিকেট কোর্স রয়েছে 1 বছরের কোর্স, মাত্র 20 থেকে 30 হাজার টাকা কিন্তু খরচ হবে সার্টিফিকেট কোর্সের জন্য। এবার কোন কোর্সে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন রয়েছে সেটা একটু দেখে নিই। দেখো তুমি যদি বিএসসি বা ডিপ্লোমা যে কোনো একটা করতে চাও, দুটোতেই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু একদম সেম, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক বায়োলজি নিয়ে যদি পড়ো এবং এইচএসে 50% মার্কস পাও যদি জেনারেল ক্যাটাগরি হও, আর যদি আদার কাস্ট হও তাহলে 45% মার্কস পেলেও হবে তোমার, তাহলে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পাবে। তবে গভর্নমেন্ট কলেজে চান্স পেতে হলে তোমাকে জেনপাস ইউজি তোমাকে দিতে হবে এবং সেখানে সঠিকভাবে র্যাঙ্ক করতে হবে। প্রাইভেট কলেজে তোমাকে কিছু কিছু প্রাইভেট কলেজ আছে থ্রু জেনপাসের অ্যাডমিশন নেয়, বা কিছু প্রাইভেট কলেজ রয়েছে ডাইরেক্ট অ্যাডমিশনও হতে পারবে, প্রায় সমস্ত কলেজেই ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে যেগুলো প্রাইভেট, সেখানে তোমাকে 40% মার্কস পেলেও হবে। কেউ কেউ কোনো কোনো প্রাইভেট কলেজ শুধু এইচএস পাস করলেও হবে, তাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় তেমন কিছু ফ্যাক্টর নেই বিএসসি বা ডিপ্লোমা করার জন্য। এবং অল ইন্ডিয়াতে তুমি যদি পড়তে চাও তবে তোমাকে সিইউইটি এক্সামটা দিতে হবে, এবং সার্টিফিকেট কোর্স জন্য তোমাকে 10 পাস করলে হবে, শুধু ক্লাস 10 পাস করলে, মাধ্যমিক পাস করলে হবে। এবার আসি ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, যে ডিপ্লোমা করব না বিএসসি করব। দেখো ডিপ্লোমা করো বা বিএসসি করো, যারা ডিপ্লোমা করবে তাদের জন্য যে জুনিয়র পোস্ট হয় সেরকম কিছু নয়, বা ডিপ্লোমা বিএসসি কোনো চাকরি করার সময় সম্মান সমানভাবে পাবে, এবং সম্মান সবাই কিন্তু সমান গভর্নমেন্ট স্যালারিও পাবে যদি তুমি একই পোস্টে যাও বা টেকনিশিয়ান পোস্টে যাও। তুমি বিএসসি করো বা ডিপ্লোমা করো কিন্তু সমান স্যালারি পাবে, তাই এই পশ্চিমবঙ্গে কিন্তু এটার কোনো ডিফারেন্স নাই। যেটা আলাদা স্টেটে আছে যে বিএসসি করলে কিন্তু অন্য পোস্টে জয়েন করে, ডিপ্লোমা করলে তাদের জন্য আলাদা পোস্ট, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এই একটা অসুবিধে রয়েছে। ডিপ্লোমার জন্য কিন্তু কিছু, যারা ডিপ্লোমা করবে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন তাদের ক্ষেত্রে হায়ার স্টাডি করতে চাইলে অনেকটা লম্বা প্রসেস, অনেক টাকা খরচ হয়ে যাবে, অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু বিএসসি করলে তুমি তারপরেই এমএসসি করতে পারবে, তারপর পিএইচডি করতে পারবে, এবং পিএইচডি করার পর বা এমএসসি করার পর তুমি সরাসরি কিন্তু বিভিন্ন কলেজের টিচার্স বা লেকচারার হিসাবে জয়েন করতে পারবে। এবং দেখা যাচ্ছে যে যত দিন বাড়ছে, যত কলেজের সংখ্যা বাড়ছে, কেন তুমি টেকনিশিয়ান হয়ে পড়ে থাকবে, তুমি একজন ভালো প্রফেসর হতে পারবে, ভালো টিচার হতে পারবে, তাই টিচিং লাইনেও আমি কিন্তু সাজেস্ট করব তোমাদের যাওয়ার জন্য একটু হায়ার স্টাডি করে নিয়ে। এবার ডিপ্লোমার ক্ষেত্রে দেখো কিছু অ্যাডভান্টেজও রয়েছে ডিপ্লোমা করলে, যেমন ডিপ্লোমা করো যদি মাত্র 2 বছরের কোর্স, সেখানে সময় কম এবং খরচও প্রায় অর্ধেক, অনেকটা খরচ কম, তাই ডিপ্লোমা করার পর তাড়াতাড়ি তোমার একটা জব পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই যাদের পকেট পারমিট করবে না তারা কিন্তু ডিপ্লোমা করবে এবং ডিপ্লোমা করার পর তারা জবে জয়েন করতে পারবে। এবার দেখো ডিপ্লোমা করো বা বিএসসি করো, যাই করো না কেন কিন্তু জব প্রোফাইল কেমন থাকবে। দেখো তুমি যদি ডিপ্লোমা বিএসসি করো তাহলে তোমার বিভিন্ন পোস্টে জয়েন করতে পারবে,
যেমন রেডিওলজি টেকনিশিয়ান হিসাবে, রেডিওলজিস্ট হিসাবে, এমআরআই টেকনিশিয়ান, রেডিওলজি অ্যাসিস্ট্যান্ট, রেডিওগ্রাফার, আল্ট্রাসাউন্ড টেকনিশিয়ান এবং রেডিওলজি নার্স, এইসব বিভিন্ন পোস্টে তুমি কিন্তু জয়েন করতে পারবে। এবার যে ইম্পর্ট্যান্ট জায়গাটা আসি, যে কী কী পড়ানো হয় বিএসসি বা ডিপ্লোমাতে, কী কী দুটোতেই মোটামুটি সমান কিছু কোর্স থাকে, মানে টপ থাকে সেই টপিকগুলো হচ্ছে, যেমন অ্যানাটমি নিয়ে পড়ানো হয়, ফিজিওলজি, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স রে, রেডিওগ্রাফার, আল্ট্রাসাউন্ড, এমআরআই, ইকোগ্রাফি, কালার ড্রপলার, এইসব মোটামুটি জিনিসগুলো নিয়ে পড়ানো হয়। এছাড়াও আরও অনেক কিছু থিওরি থাকে, প্র্যাকটিক্যাল থাকে। এবার আসি আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা, যেটা স্যালারি। স্যালারি কোথায় কেমন পাবে? দেখো, তুমি গভর্নমেন্ট জব যদি পাও, তুমি ডিপ্লোমা বিএসসি যদি যাই করো না কেন, স্যালারি কিন্তু সেম। গভর্নমেন্টের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি হচ্ছে 37,600 টাকা অ্যাট প্রেজেন্ট দিয়ে নিয়ে আমি বল ধরছি, এটা গ্রস স্যালারি পাবে, ঠিক আছে। এবার প্রাইভেট কলেজে গেলে তুমি যদি ডিপ্লোমা করো তাহলে 15,000 থেকে 25,000 টাকায় তুমি জয়েন করতে পারবে, বিএসসি করলে কিন্তু তার থেকে একটু বেশি, 20,000 থেকে 30,000 টাকা পাবে। এবং তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে তোমার স্যালারি কিন্তু ততভাবে বাড়বে, সেটা কোন প্রাইভেট ইনস্টিটিউশনে কাজ করছো তার উপর নির্ভর করে, এবং তুমি কতটা এক্সপিরিয়েন্স হয়েছো, তুমি কতটা পারদর্শী হয়েছো তার উপর তোমার কিন্তু স্যালারি নির্ভর করে। তাহলে স্যালারি কিন্তু এখানে প্রাইভেট কলেজের ক্ষেত্রে ইনফিনিটিভ ধরে নিতে পারো। এবার কলেজ এবং ফিজের ক্ষেত্রে আসি, কোন কলেজে কেমন ফিজ রয়েছে। দেখো, বলে দিই প্রথমেই, গভর্নমেন্ট কলেজ পেতে হলে তোমাকে জেনপাস ইউজি দিতে হবে তুমি যদি বিএসসি করতে চাও, আর তুমি যদি ডিপ্লোমা করতে চাও এসএমএফ ডব্লিউবিই এক্সাম তোমাকে দিতে হবে। দেখো, থ্রু জেনপাসের ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে একটি মাত্র প্রাইভেট কলেজ রয়েছে, সেটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স। সেখানে বিএসসি এবং ডিপ্লোমা দুটোই করানো হয়। বিএসসির ফিজ হচ্ছে 5.5 লাখ টাকা প্লাস হোস্টেল ফিজ কিন্তু আলাদা, ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু 3.5 লাখ টাকা 2 বছরের জন্য লাগবে। এবার আরও কিছু কলেজ রয়েছে যেগুলো এমসিআই বা ইউজিসি বা অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে অ্যাপ্রুভড হয়ে রয়েছে, যেমন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, এখানে ডিপ্লোমা কিন্তু 5টা সিট রয়েছে, ফিজ কিন্তু খুব কম, মাত্র 2.5 লাখ টাকা। নিওসিআই ইউনিভার্সিটি, এখানে বিএসসির ফিজ হচ্ছে 5,53,000 টাকা এবং হোস্টেল ফিজ কিন্তু আলাদা, এবং এখানে ডিপ্লোমাও করানো হয়, তার জন্য যথেষ্ট ভালো সিট রয়েছে। এবার দেখো, মিদনাপুর সিটি কলেজ, সেখানে বিএসসি করানো হয়, সেখানে বিএসসির জন্য 4,58,000 টাকা এবং ডিপ্লোমাও করানো হয়। এখানে ডক্টর কে আর অধিকারী কল্যাণীতে রয়েছে, এখানে বিএসসির জন্য 7,20,000 টাকা এবং ডিপ্লোমার জন্য 3,40,000 টাকা লাগবে। এনএসএইচএম যেটা হচ্ছে কলকাতা এবং দুর্গাপুরে দুটো ইনস্টিটিউশন রয়েছে, খুব নামী ইনস্টিটিউশন, এখানেও বিএসসি এবং ডিপ্লোমা করা হয়। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, সেখানে বিএসসি এবং ডিপ্লোমা দুটোই করানো হয়। এছাড়া পিয়ারলেস হসপিটাল, সেখানে ডিপ্লোমা করানো হচ্ছে এবং ফিয়ারলেসের 10টা সিট রয়েছে। এবার আসি গভর্নমেন্ট কলেজগুলোতে, যেগুলো তুমি জেনপাস বা এসএমএফ ডব্লিউবি দ্বারা চান্স পাবে, সেগুলো হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, এখানে বিএসসি ডিপ্লোমা দুটোই হয়। নীলরতন মেডিকেল কলেজ, সেখানে ডিপ্লোমা এবং বিএসসি দুটোই হয়। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে বিএসসি এবং ডিপ্লোমা হয়। আরজি কর মেডিকেল কলেজে ডিপ্লোমাতে 10টা সিট রয়েছে। আইপিজিএমইআর, সেখানে ডিপ্লোমাতে রয়েছে 20টা সিট, বিএসসিতেও রয়েছে এখানে কিছু সিট, যেটাকে পিজি হসপিটাল বলা হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, সেখানে ডিপ্লোমা বিএসসি করানো হয়। এবং বারোয়ান ইউনিভার্সিটি, বারোয়ান মেডিকেল কলেজ, সেখানে ডিপ্লোমা বিএসসি করানো হয়। মিদনাপুর মেডিকেল কলেজ, সেখানেও করা যেতে পারে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ডিপ্লোমাতে 10টা সিট রয়েছে। পুরুলিয়া এমসিএইচে ডিপ্লোমাতে 6টা সিট রয়েছে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। তুমি ডিপ্লোমা বিএসসি করো, তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোনটা করবে, তোমার স্ট্র্যাটেজি কী হচ্ছে, তোমার হায়ার স্টাডির জন্য স্ট্র্যাটেজি কী হচ্ছে, এই নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।